যদি লিগাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাইবো সত্যি। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কেন, সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার লিগাল প্রসেস থাকে, তো আমি জানি না সেটা কীভাবে হবে, স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। স্যার, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও সিএর বৈঠক হয়েছে, উনি আপনার সঙ্গেও দেখা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে এখনকার স্ট্যাটাসটা কী, মানে উনি কি কী হিসেবে থাকছেন? ভারতীয়দেরকে জিজ্ঞেস করুন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে তা। দেখুন, আসলে ব্যাপারটা হলো যে একটু তো এটা অনস্বীকার্য যে যেকোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে কিন্তু একটু কেওস থাকতেই পারে, এবং আমাদের এখানে তো একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম ছিল, এটা অস্বীকার করে তো লাভ নেই কোনো ছিল, সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে আসবে এবং সেই নর্মালসির অংশই ওটা। তারা হয়তো এখনও এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি স্থিতিও ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সব কিছু নর্মাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন, আমার তো মনে হয় তারপরে, কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে হবে। স্যার, বিষয়টি কি এরকম যে পরিস্থিতি নর্মাল হয়ে আসবে, বাংলাদেশে ভারত বিরোধী এক ধরনের মনোভাব তৈরি হয়েছে, যারা এখানে ভারতে কাজ করেন তারা এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন, এটি কি আপনার এটি কাজ করে কিনা? এক ধরনের ভীতির মধ্যে আছেন বড় বলে, আতঙ্ক না বলি, এটাকে আতঙ্কটা খুব বেশি শক্ত শব্দ হয়ে যায়, সেই ভীতি থেকে আমার মনে হয় তারা এখন বেরিয়ে আসতে পারবেন, সেটা পরিস্থিতির নিরিখেই বিচার করবে। মিয়ানমারের তো নিজের সব অভ্যন্তরীণ সেটেলমেন্টই হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের সাথে সেটেলমেন্ট এখনই কেন আমরা প্রত্যাশা করি? অনেকগুলি এমওইউ ছিল না, বিষয়টা হচ্ছে এরকম, এমওইউ কিন্তু চূড়ান্ত চুক্তি না, কাজে এটা তো আমাদের স্বার্থ ঠিকমতো রক্ষিত হয়েছে কিনা সেটা আমরা দেখতেই পারি, এবং সেই অনুযায়ী স্বার্থ রক্ষা করে যেগুলি চুক্তি করার সময় সেটা আমরা করি।